হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এখন হচ্ছে গিয়ে বাজে কটা বাজে গো, এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি। এখন হচ্ছে এখন এখন 9টা বাজে। হ্যাঁ, এখন 9টা বাজে। তার কারণ আমি এখন উঠলাম ঘুম থেকে, এখন একটুখানি আগে উঠেছি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো? আর গতকাল রাত্রে তেল দিয়েছিলাম, আর আমার চুলে না তেল দিলে বোঝা যায় না, যেহেতু কোঁকড়ানো চুল। তো আর হচ্ছে এখন এখন যাবো কলেজে, তো কলেজে আজকে রেজাল্ট দেবে 4th সেমের। আর আমি এই যে এই মাইকটা ইউজ করছি, তার কারণ তোমরা ওই যে পাশে আশেটা কি জিনিস, পাশে পাশে হচ্ছে কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছো? তো আমাদের এইখানে হরির নাম হচ্ছে, তো সেই আওয়াজটাই তোমরা শুনতে পাচ্ছ। আর এখানে 3-4 দিন ধরে খিচুড়ি থেকে শুরু করে অনেক কিছুই হয়। যদি আমি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না যাই তাহলে তো করতে পারবো না। যাবো, একদিন হলেও যাবো, তো সেই দিনটা তোমাদেরকে শেয়ার করবো। আর এখনও আমি মানে আমার ঘরে বিছানাটা তোলা হয়নি, মা ওদিকে বাইরে কাজ বাজ করছে। আমার জন্য মানে আমার জন্য টিফিন টিফিন করে দেবে, যেহেতু কলেজে যাবো। আর এখন না প্রচণ্ড খিদে পায় কলেজে গেলে। আগে টিফিন নিতাম না, তবে এখন মাঝে মাঝে নিয়ে যাই। এখনও পর্যন্ত আমি খাওয়া দাওয়া কিছু এরকম সেরকমভাবে করিনি, তো কিছু একটু খেয়েও নেবো, রেডি হয়ে নেবো, স্নান করে যেতে হবে। এটা হচ্ছে শান্তিনিকেতন নাকি ওখানকার ব্যাগ। এই দেখো ছোট্ট বেবিটা আবার চলে এসছে, যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে তো তাই ওরা আবার এসছে। তো আমি এখন কলেজ যাব, তাই একটুখানি ওকে নিয়ে আসলাম। আর ওর রোজকার কাজ, বাবা যখন গাড়ি নিয়ে বেরোয় তখন বাবার সাথে যাওয়া আর আমাকে গিয়ে নিয়ে আসা, তো আমি এখনও তাই করলাম। আর দেখো তো আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, সকালের খাবারটা। আর দুপুরে মা বললো এই যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে গিয়ে খেয়ে আসতে, দেখি যদি কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসি তাহলে তো যাব, আর না হলে যাওয়া হবে না। তার কারণ কি বলতো, মানে অতটা পথ এসে কলেজ থেকে আবার গিয়ে ওখানে গিয়ে লাইন দিয়ে খাওয়া, কিন্তু খাবারটাও না ওখানে হেভি সুন্দর করে। যতদিন অনুষ্ঠান হবে বাড়িতে তো নিরামিষ হবেই, প্লাস ওইখানেও নিরামিষ খাওয়াবে। আর বাড়ির নিরামিষটা একদমই খেতে ইচ্ছা করে না, কিন্তু ওইখানে নিরামিষটা ভালো লাগে খেতে। তাহলে চলো ঝটপট করে আমি ডকুমেন্টসগুলো নিয়ে নিই। আর 10:45 ট্রেন, 10টা বেজে গেছে। এখান থেকে সাইকেল নিয়ে গেলে 15 মিনিট লাগবে, তো তাড়াহুড়া করে যেতে হবে এখন, না বেরোলে বেরিয়ে যাই, তারপরে রাস্তায় গিয়ে কথা বলছি। আমি শুধুমাত্র কলেজে পৌঁছিয়েই ক্যামেরাটা অন করেছি যে না তোমাদেরকে দেখাতে হবে। তো যেহেতু আমার একটুখানি তাড়া ছিল যে লাইনে দাঁড়াতে হবে বা কখন আমি রেজাল্ট পাবো, তো সেই কারণে আমার আর কথা বলা হয়নি। তো তাড়াতাড়ি করে রেজাল্টটা নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি। আমাদের কলেজের ভিতরে এই কলটা দিয়ে পুরো বরফের মানে ঠান্ডা ফ্রিজের জল পড়ে, ফ্রিজে যেরকম জল রাখলে ঠান্ডা হয়ে যায় সেরকম জল। দেখো আমি এখানে বোতলে ভরেছি আর বোতলের গায়ে কীরকম হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা। তো আমি এখন কলেজের মানে পিছন সাইডটায় রয়েছি, কলেজটা ফাঁকা, যেহেতু ক্লাস হচ্ছে না এখন খুবই কম। আর আমাদের যেহেতু ফাইনাল ইয়ার, আমাদের তো ক্লাস খুবই কম হচ্ছে। আমার মানে রেজাল্ট নেওয়া হয়ে গেছে, সাথীর জন্য ওয়েট করছি, ও আসলে একসাথে বাড়ি যাবো। আজকে কেউ ক্লাস করছে না, তো আমিও করবো না। এটা হচ্ছে কলেজের পিছন সাইডটা, এদিকটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট আছে। আর আমাদের কলেজে তো পুরো মানে কি বলবো, একদিকে পুকুর একদিকে জঙ্গল এরকম টাইপের, যেহেতু অনেক পুরোনো না এর জন্যে। দেখো কলেজের সামনে এই ফুলগুলো কত সুন্দর লাগছে। তো এদিকে কিছুটা রয়েছে এই এই মানে এই ধরনের 3টে কালার, আর ওইদিকে কিছুটা আছে। এই দেখো এই ফুলগুলো আরও নতুন ধরনের, হেভি সুন্দর লাগছে না দেখতে? গাছে পাতা নেই কিন্তু ফুল হেভি সুন্দর হয়ে আছে। দেখো অবস্থা, ছাগলগুলো কীরকমভাবে সব লাইন দিয়ে শুয়ে আছে সিঁড়ির ওপর দিয়ে। ও তো একদম মাঝখানে, ও একদম মাল্টি ট্যালেন্টেড। দেখো তো মুখের অবস্থা একদমই খারাপ, হাঁটতে হাঁটতে আমি স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে ট্রেন 1 ঘন্টা পরে, সাথী বললো তুই চলে যা আমার লেট হবে, আমি একটুখানি কাজ সেরে তারপর যাব, তো সেই কারণে আমি চলে আসলাম। তো কী করবো আর 1 ঘন্টা বসে থাকতে হবে। দেখতে পাচ্ছ স্টেশনটা পুরো ফাঁকা, এই দিকেও নেই লোক, এদিকেও নেই, ওই দূরে একটা কাকু মতো হেঁটে আসছে। মা আমাকে বলেছিল কি যে স্টেশনে একা একা উঠবি না, যেহেতু ফাঁকা থাকে টাইমলি ট্রেন থাকে। তো আমি ভাবলাম আবার নিচে বসে থাকবো, ট্রেন আসলে আবার ওপরে আসব, তো একেবারে ওখানে গিয়েই বসে থাকি। আর দিনের বেলা তো অসুবিধা নেই, দেখি গিয়ে বসে বসে ফোনটা দেখি একটুখানি আর কি করব। আর তোমাদের সঙ্গে তো একটু একটু করে সমস্তটাই শেয়ার করি, ভালো লাগে বেশ তোমাদের সঙ্গে কথা বলতে শেয়ার করতে। তো এই আর কি। আর এই সাইডটা পুকুর আছে, তো এর জন্য এখানটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা একটা হাওয়া আসছে, ভালো লাগছে। আর বাড়ি গিয়ে হচ্ছে গিয়ে যেহেতু দুপুর বাড়ি চলে যাচ্ছি, তো ওইখানে খেতে যেতে হবে। যদি যাই তাহলে তোমাদেরকেও দেখাবো, অল্প অল্প করে শেয়ার করবো। তাহলে চলো বাড়িটা আগে যাওয়া যাক, তারপর তো শেয়ার করবো।
দেখো কত বড় বড় পাথর নিয়ে যাচ্ছে ট্রেনটায়। একটু একটু ফাঁকা আছে, ওগুলো দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর মনে হয় দেখা যাবে না। না না, আসছে, আরো ফাঁকা ফাঁকা রয়েছে। বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে সবে হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। এসে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এখন যাব স্নান করতে, স্নান করে যাব খেতে। তো তার আগে আমি বান্ধবীদের ফোন করব, ওরা যদি যায় তবে যাব, নাহলে যাব না। তো আমি রেডি হয়ে গেছি, এই যে এই ড্রেসটা পরলাম, সে কিনেছিলাম একবার, দেখেছিলাম না তোমাদের, তো ওই ড্রেসটাই পরে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে ওরা তিনজন রয়েছে। তো ওইখানে গিয়ে হয়তো কথা বলতে পারবো না, কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে অ্যাড করে দেবো, শুধু দেখতে পারবা। কৃষ্ণ নাচ করছে দেখ। এপাশে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে একটা ছোট্ট শিব মন্দির, আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল। আর ওই পাশে যে প্যান্ডেলটা দেখলে, ওটাতে খাওয়া ছিল। তো ওইদিকে মা দোলনের মা খেতে বসে গেছে, আমি আর দোলন পাশাপাশি বসেছিলাম। তো এখানে এটাই আমাদের আজকের খাবারের মেনু। ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, আর মা আর ওই দোলনের মা, ওরা দুজন রয়েছে, আমি আর দোলন বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়ির এই নয়নতারা ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মানে এক একটার মধ্যে প্রায় চারটে করে ফুল হয়েছে। এটা চারটে হয়েছে, যেরকম এটায় তিনটে, এখানেও তিনটে, মানে এক একটা ইয়েতে, মানে ডালে ডালে প্রায় তিন চারটের বেশি করে ফুল হয়েছে। এ দেখো পুরো গাছটা এরকম লাগছে। আর পাশটা হচ্ছে সাদা নয়নতারা, ওগুলো মানে সাদা নয়নতারা, এই নয়নতারাগুলোর থেকে সাদা নয়নতারা গাছ বেশি উপকারী আমি শুনেছি। এই দেখো ডাটা গাছ বেশ ভালো বেরিয়ে গেছে, বড় হলে আরো ভালোভাবে বুঝতে পারবা তোমরা। আর ওই দিকটা যে কি লাগিয়েছে আমি বলতে পারছি না, তবে এই দিকগুলোতে ডাটা বেরিয়ে গেছে। আর আগের দিনে আমার যে ভিডিওটা দেখেছিলা না, মানে তোমরা যারা যারা দেখেছো আগের দিনের ভিডিওটা, ওই হলুদ আর কি, হলুদ দিয়ে পুরো ফেস প্যাক তৈরি করা, তো দেখো ওইটার পর থেকে, মানে সেই দিনকে আমার মুখটা একটু অন্যরকম ছিল। তো আজকে একটুখানি মনে হচ্ছে কি যে নিজেরই মানে ভালো লাগছে, যে না একটুখানি দেখার মতো লাগছে মুখটা, এরকম মনে হচ্ছে। যেহেতু ওই ইয়েটা করেছিলাম আর একটা দিন পরে ওটার গ্লোটা দেয়, তো ওরকম একটা দিন যেহেতু হয়ে গেছে তো একটুখানি ঠিক আছে। তো তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই বন্ধ করছি, আর সেরকম কিছু বলার নেই আজকে আপাতত, যেহেতু আজকে ব্লগটা দিতে হবে, আজকে দিনের ব্লগটা আজকে দিতে হবে, তো সেই কারণে আজকে ভিডিওটা এখানে বন্ধ করতে হচ্ছে। জানি তোমাদের একটুখানি সাউন্ডের প্রবলেম হচ্ছে, যার কারণে আমি মাইকও ইউজ করেছি, তবু আমার যেন কীরকম মনে হচ্ছে যে না তোমাদের একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আমি এখন সেরকম কিছু করব না, জাস্ট একটুখানি ব্লগটা এডিট করব, তারপরে তোমাদের জন্য পাবলিশ করব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। তাহলে চলো এখানে, বাই বাই।